অজু শেষে সুরা কদর পড়লে কোনো সওয়াব আছে কি? কোনো সওয়াব নাই, মিথ্যা কথা। নামাজের মৃত্যুর পরে প্রয়োজনে যে কাটা, মানুষের মৃত্যুর পরে প্রয়োজনে যে কাটা ছিঁড়া করে তাতে মৃতদেহ কষ্ট পায় কি না? অনেকে বলে মোমেন বান্দা বলতে থাকে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে চলো, যদি তাই হয় তবে তো কাটাকাটিতে মৃতদেহের কষ্ট হওয়ার কথা, মৃতদেহের কষ্ট হয় এটা বড় কথা। মোমেনদের নিয়ে বলে যে এটা না, ওর হাদিসে আছে, হাদিসে স্পষ্ট আছে, যদি ইমানদার হয় তাকে তোমরা ভালো জায়গা দিচ্ছ, আর যদি খারাপ লোক হয় তাহলে তারা কাঁধ থেকে তাড়াতাড়ি নামাইয়া মুক্ত করতেছে, হাদিসে আছে স্পষ্ট। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত দ্রুত যেগুলোকে কবরস্থ করতে হয় তারা হচ্ছে মাইয়েতকে কখনো উপরে রেখে দেরি করা জায়েজ নাই। অনেকে ফ্রিজে রেখে দেয় 3 মাস 2 মাস 1 মাস বা 7 দিন 10 দিন 12 দিন রেখে দিচ্ছে, ছেলে আসবে অমুক দেশ থেকে, এটা হারাম, তাকে কবরে দিয়ে দেন তাড়াতাড়ি, ছেলে এসে কবরের উপরে সালাত আদায় করুক কোনো সমস্যা নেই, কবর সামনে জানাজার মতো করে রেখে সালাত আদায় করবে সে কোনো সমস্যা নেই, কিন্তু সে যেহেতু সে তার অভিভাবক সেই জন্য, কিন্তু কবরকে উপরে রাখা জায়েজ নাই, এটা কষ্ট কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, সামান্য সময় যে মানুষ আসা পর্যন্ত একত্র হওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু এইভাবে 2-3 দিন করে রেখে দেয়া ইসলাম কখনো জায়েজ মনে করে না, হারাম। দ্বিতীয়ত আরেকটা কাজ হচ্ছে, যদি 3 কারণে মাইয়েতের কাটাকুটা জায়েজ আছে, 3 কারণ। 1 নম্বর হচ্ছে মাইয়েতের কি কারণে মাইয়েতটা মারা গেল এটা বের করা খুব জরুরি হয়ে পড়ছে, কারণ অনেকে সন্দেহ করতেছে তাকে জোর করে মেরে ফেলছে। দেখুন অনেক সময় দেখা যায় একটা মেয়েকে স্বামী মেরে ফেলছে, মেরে কি করে মুখের মধ্যে বিষ ঢেলে দেয়, অথবা মাইরা কি করে রশি দিয়ে টাঙ্গাই রাখে, বলে যে আত্মহত্যা করছে, হ্যাঁ বলে না, দেখেন না আপনারা এই জাতীয় কাজে, যেহেতু অপরাধ বের করা দরকার, অপরাধ বের করা দরকার, সেহেতু সেখানে এটা যতটুকু না হলেই নয় অতটুকু তাও অভিভাবকের অনুমতি নিয়ে কাটা যায় গেছে। অভিভাবক যদি বলে যে যেভাবে মারা গেছে আমাদের কোনো দায়িত্ব না, আমরা কিন্তু তোমাদের কিছু বলি নাই, সেই জন্য এটা তখন আর এটা করা যাবে না। দ্বিতীয় কারণ হচ্ছে, যদি কোনো এমন কোনো রোগ হয় যা ছড়িয়ে পড়ে, যা বোঝা যাচ্ছে না কোন রোগ থেকে এইভাবে ছড়ছে এবং তাকে কি রোগটা আক্রমণ করেছে বোঝার জন্য ওরা ডাক্তাররা পরীক্ষা করে বলে দেখবো কোন জায়গায় রোগটা হয়েছে এবং এটা কেন ছড়ায় কিনা, এটাকে বাধা দেওয়ার কোনো সমস্যা, তাহলে অন্যদের জন্য স্বার্থে, মুসলিমদের স্বার্থে তখন ওই অংশটুকু কাটা যাবে যেটাতে তার রোগটা ছড়িয়ে পড়ছিল, বোঝা যাচ্ছিল। আর 3 নম্বর হচ্ছে তৃতীয় যেটা, সেটা হচ্ছে যদি কোনো কারণে শিখার দরকার হয়, এবং শিখার দরকার হলে মুসলিমদের না, অমুসলিমদের কোনো, যারা দেহকে সম্মান করে না তাদের পোশাক, তাদের জিনিস যদি কোনো কেউ দেখে শিখে এবং সেটাকে কাটাকাটি করতে হয়, তারা যেহেতু সম্মান করেই না এটা, তাহলে সেটা শুধুমাত্র জায়েজ আছে। এটা ছাড়া কোনো মুসলিমের দেহকে ছিন্নভিন্ন, বিনা কারণে ছিন্নভিন্ন করা অথবা তার কলজা টুকরা কাটাকাটি করা, এটা সম্পূর্ণরূপে হারাম। এটার নাম হচ্ছে ময়না তদন্ত বলে, এটা নাম আরবির নাম হচ্ছে তাশরীর হল জুসা, এটা হারাম। আমরা কি বুঝাতে পারছি কথাটা? আমাদের দেশে বিনা কারণে যেভাবে ময়না তদন্ত হচ্ছে এটা আসলেই হারাম কাজ, এটা আসলে হারাম কাজ, এটা থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা ঠিক নয়। কারণ যেটা বলেছি এটা যদি ঠিক থাকে এটা বুঝতেই পারছেন, ভুল কবে ভুল করে বাড়ি তৈরি করা হয়েছে কবরের উপর, পরে জানা গেল এখানে কবর ছিল, এই সময় কি করণীয়? বাড়ি ভেঙে ফেলতে হবে, কারণ কবর অলার অধিকার সবার আগে, কবর অলা অন্য কারো জায়গায় যদি কবর দিয়ে থাকে, পার্থক্য 3 সময় কবর ভাঙা যায় মনে করবেন, কয় কারণে? 3 কারণে। 1 কারণ হচ্ছে কবর অন্যের জায়গাতে জোর করে জায়গা দখল করে কবর দিয়ে ফেলছে, পরবর্তীতে প্রমাণিত হলো যে এটা আরেকজনের জায়গা, তখন কবর উঠে নিয়ে কোথায় দাফন করতে হবে? একটা ভালো জায়গাতে দাফন করে দিতে হবে, যেখানে মুসলিমদের কবর আছে সেখানে দাফন করতে হবে, অথবা কবর কাফেরদের দেশে দিছে যেখানে তাকে সম্মান করছে নষ্ট করে দিচ্ছে, সেখানে তাকে কবর সরিয়ে ফেলা যাবে, অথবা কবর রাস্তার মধ্যে পড়ে গেছে যেখানে, অথবা মুসলিমদের সবার জন রাস্তা অথবা এই এমন জায়গা পড়ছে যেখানে জনগণের ক্ষতি হচ্ছে, গণক্ষতি, সেইখান থেকে কবর সরিয়ে মুসলিমদের কবরস্থানে দেওয়া যাবে। এর বাইরে তিনটা কারণ বলছি, এর বাইরে কোনো কবর ভাঙ্গা জায়েজ নাই, কবর যতক্ষণ বলা যাবে এটাই, কবর তো কবর নাই, কোথায় ছিল জানি না, তাহলে এটা বোঝা গেল 100 বছর হয়ে গেছে। আল্লাহ বলে 100 বছরের আগ পর্যন্ত বা 90 বছর আগ পর্যন্ত কোনো কবরের উপরে আর কোনো কবর দেওয়া যাবে না। আমরা অনেকে কী করে কবর উপরে আরেকটা দিচ্ছি এবং এটা মনে হচ্ছে কোলে রাখতেছি, এই জাতীয় কোল রাখতে আপনি কষে রাখে, আল্লাহর দুনিয়া কি অভাব হয়েছে? আপনি গ্রামে নিয়ে কবর দেন, আপনাকে সব ইয়াতে দিতে হবে কেন? হ্যাঁ, আপনাকে সব কী জানির নাম আজমপুরে দিতে হবে কেন? আর জায়গা নেই তো ওখানে কেন দেন আপনি? এটা ঠিক নয়, আপনাকে কবর ভাঙ্গা জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত এটা কবর হিসেবে চিহ্নিত থাকে।
কবর যদি চিহ্নিত থাকে, কবর হিসেবে এটা ভাঙা যায় না 90 বছর পার না পর্যন্ত, 80-90 বছর পার না পর্যন্ত। এই জন্য ওই জায়গাতে কবর দিবেন না, আল্লাহর ওয়াস্তে কবর ভাঙবেন না, কারণ কবরের অধিকার আছে তার থাকার। সে দুনিয়া সব দিয়ে গেছে আপনাকে, শুধু একটা কবর জায়গা নিয়েছে 3.5 হাত, আপনার 3.5 হাত সহ্য হচ্ছে না। চিন্তা করেন কত আপনি, কত পিশাচ টাইপের মানুষ আপনি। এই জন্য কবর ভাঙা জায়েজ নাই। যারা কবর উপরে এরকম ঘর তুলে ফেলছেন, ওই জায়গাটুকু এখনই আলাদা করে ভেঙে এটাকে আলাদা করে দেন। হ্যাঁ, যেহেতু অন্যের জায়গা, আপনি কবর উপরে ঘর তুলতে পারবেন না, কবরকে আলাদা হবে, আপনার ঘর আলাদা হবে, কবরকে ঠিক রাখতে হবে। কবর ভাঙা জায়েজ নাই, কবর উপরে ঘর তোলা জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইয়ুব না আল কবর, কবর উপরে ঘর তুলতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর উপরে নাম লিখতে নিষেধ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন এক লোকে ছপ্পল দিয়ে কবর উপরে হাঁটতেছে, বলতে তুমি কষ্ট দিচ্ছ। আরেকজনকে দেখলেন তিনি পিঠ ঠেকাইয়া বসছে কবরের মধ্যে, বলতে তুমি কষ্ট কষ্ট দিচ্ছ কবরওয়ালাকে। পিঠ ঠেকানো, জুতা দিয়ে হাঁটলে যেখানে কষ্ট হয় কবরওয়ালার, সেখানে বিল্ডিং তুলে ফেলছেন আপনি, আপনি কি কষ্ট দিচ্ছেন তাকে? আপনি তার কষ্ট দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মৃত মানুষের হাড় ভাঙ্গা আর জীবিত মানুষের হাড় ভাঙ্গা সমান কথা। আপনি তাকে এভাবে কাটাকাটি করছেন, এটা আগেরটাও যাবে, যেটাতে বলছিলাম যে কাটাকাটি করার হারাম। একই কাৰণে এইখানেও আপনি তারা কষ্ট দিচ্ছেন, হাড় ভাঙ্গা যেখানে কষ্ট করেন, আপনি এখানে বিরাট বিরাট পিলার তুলে দিচ্ছেন তার কাঁধের উপর দিয়ে, হারাম, এটা করা যাবে না। সেখানে অনেকে মসজিদ বানায় ফেলে, এটাও জায়েজ নাই। মসজিদ কবরস্থানে মসজিদ না, মসজিদ আলাদা, কবর আলাদা। রাসূলুল্লাহ সাল্লাম দুই জায়গাতে সালাত আদায় করতে নিষেধ করেন, একটা হচ্ছে কবরস্থান, একটা কি বাথরুম, দুই জায়গাতে কবর বানাতে মসজিদ বানাতে নিষেধ করেছেন। প্রশ্ন, বেদাত করলে গুনাহ হয় কিনা, হলে কোন প্রকার? আল্লাহ, বেদাত তো দুই প্রকার, একটা হচ্ছে বেদাত করলে কাফেরও হয়ে যায়, কোনো কোনো বেদাত কুফুরি আছে আছে তো, হ্যাঁ। আরেক বেদাত হচ্ছে গুনার, বেদাত সর্বনিম্ন হচ্ছে হারাম, বেদাতের মধ্যে কোনো মকরু নাই, বেদাত হারাম হিসেবে, যেটাই হোক বেদাত এটা হারাম, বুঝে আসছে কথাটা? সেই জন্য বেদাত করলে কবিরা গুনা, বেদাত কবিরা গুনার চেয়ে মারাত্মক, কারণ কবিরা গুনার চেয়ে তওবা করে, বেদাত তওবা করে না, কয়তো আমি ভালো কাজ করছি। যে ব্যক্তি মিলাদ পড়তেছে খাড়াই খাড়াই মনে করতেছে আল্লাহ রাসূল হাজির হয়েছে, তাই সে তো মনে করতেছে বিরাট কাম করে ফেলছে, বিরাট কাম করে মানছে না, সে কি তওবা করবে কোনো দিন? অসম্ভব, আপনাকে মেরে ফেলবে বরং, দাঁড়াও না কেন, আপনাকে ধরে তুলে তিনজনে ধরে তার গায়ে রাখবে, তাই না? এরকম হয় না? তাহলে বোঝা গেল যে সে তো গুণা মনেই করতেছে না, এটাকে এটা গুণা মনে করতেছে না। তাহলে বেদাত আরও গুণার চেয়েও বড় মারাত্মক জিনিস বেদাত করা, এই জন্য বেদাত আরও বড় গুণার কাজ, নিঃসন্দেহে গুণার কাজ। সর্বনিম্ন গুণা হচ্ছে হারাম, বেদাতের মধ্যে মাকরু এগুলি বলে আর কি, আলেমরা খুঁজি পাবেন না যে এটা মাকরু বেদাত, এমন কিছু নেই, হারামে হওয়া, কারণ এটা আল্লাহ রাসূল অনুমোদন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, যে কেউ এমন কোনো কাজ করলো যা আমার আদর্শ নয় সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, অর্থাৎ এটা হারাম কাজ হয়েছে। এই জন্য বেদা, এই বেদাতের এই মিলাদ পড়াটা, কিয়াম করাটা হারাম কাজ, মাকরু টাকরু না। হ্যাঁ, সওয়াবের কাজ, যারা মুস্তাহাব বলছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে মুস্তাহাব হলে আল্লাহ রাসূল কেন করলেন না, সাহাবে কেরাম কেন করলেন না। এখন তারা বলবে যে করছে, একজন আমার বলছে করছে, আমি কোথায় বলছে, কোরআনে আছে যে সালামুন আলাইয়া ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। হ্যাঁ, আমার উপর সালাম হোক যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন জীবিত হবো, যেদিন আল্লাহর, আমি তো তাহলে আপনি মিলাদটা পড়লেন তো বাকিটাও পড়েন, মরারটাও পড়েন, আবার আকাশে উঠে যাওয়ারটাও পড়েন, তিনটা পড়েন তো, আপনি তিনটা পড়েন, কেন আর তিনটা না, একটা তো করতেছি, তাহলে এই সমস্ত সালাকে চলবে না, এটা দলিল না, বসে বসে দলিল বানান, বসে দলিল দ্রষ্টা বানান। দুই নম্বর, পাগল এবং হিজড়াদেরকে ইসলামের বিধান বিধানে কী বলে? সুবহানাল্লাহ, পাগল প্রথমত আলাদা, হিজড়া আলাদা, দুটো এক করা যাবে না। হিজড়ারা পুরুষ হলে পুরুষের বিধান তার উপর বর্তাবে, একটা জিনিস তার নাই বিয়ে, যদি তার কোনো রকমেই বিয়ের ব্যাপারে তার কোনো আগ্রহ নাই তাহলে বিয়ে নাই, কিন্তু সে তো সালাত আদায় করতে হবে, সওম পালন করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, পয়সা থাকলে হজ করতে হবে, তার সমস্ত কাজ চালিয়ে যেতে হবে, তারাই তারা ঘর থেকে বের করে দিচ্ছে, তারা বড় অপরাধী। পিতা মাতা যদি কেন এইগুলিকে ঘর থেকে বের করে দেয়, আর এরা যদি ওখানে রাস্তা রাস্তা মানুষকে চাঁদাবাজি করে বেড়ায়, আপনি এটা অন্যায় কাজ করেছেন, হে পিতা আপনি ভুল করছেন, হে মা আপনি ভুল করছেন, আপনার মেয়েকে ঘরে রাখুন, তাকে বিয়ে দেন নাই, ভালো কথা, তাকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষায় নিবৈত করেছে, এটা একটা পরীক্ষা। কত মানুষে তো বিয়ে করতে পারে না, তাকে আপনি রাখেন, তাকে একটু বেশি আদর্শ ভাগ করে তাকে বড় করে তোলেন, তাকে অন্য কাজে ব্যস্ত রাখুন, তাকে দিনের কাজে ব্যস্ত রাখুন, দাওয়াতে ব্যস্ত রাখুন, কত না মানুষ তো বিয়ে করে, তাকে বোঝার দরকার কি, মানুষ যে আমার ঘরে হিজড়া আছে বোঝার দরকারটা কি? অনেক মানুষ তো বিয়ে করে বলে আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে না, বলুক একটা কিছু, তাকে আপনি ছোটো কাল থেকে এমন অবজ্ঞা করছেন, এমন হিংসা করছেন, এমন খারাপ ব্যবহার করছেন, সে তো এটাই শিখছে যে তারা আর কাছে রাখা যাবে না, তাকে সে তখন ভিন্ন জায়গা খুঁজতে থাকে, এর কারণে তারা যে সমাজের মধ্যে একটা বিরাট সমস্যা তৈরি করছে, এটাকে আপনি জানেন? কখনো নয়, ছেলে হলে ছেলের মতো ইবাদত করবে, সে মেয়ে হলে মেয়ের মতো ইবাদত করবে, মরে গেলে তারটা বেশি যেটা দেখা গেছে, যেমন মোষ উঠছে কারো এরকম দেখা গেল,
অথবা দেখছেন তার দাড়ি উঠছে কারো এরকম দেখছেন এরকম, অথবা ওখানে তার গুপ্ত অঙ্গে কিছু দেখছেন যে পুরুষের মতো অবস্থা আছে, তাকে পুরুষ হিসেবে কবর দিবেন, পুরুষের কবরস্থানে মরা হলে মরা হিসেবে মরা হিসেবে কবরস্থান দিবেন। আমাদের দেশে যে সমস্ত কুসংস্কার আছে হিজড়াদের নিয়ে, এগুলি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে, নাহলে সমাজ আর আজ কলুষতায় ভরে যাবে, কলুষিত ভরে যাবে। আচ্ছা, আর হলো পাগল, পাগলদের আল্লাহ তাআলা মুক্ত দিয়েছেন দুনিয়াতে। আপনার যে বিবেক দিয়েছেন এর চেয়ে সম্মান দামি কিছু কি পৃথিবীতে আছে? খুঁজে পাবেন পৃথিবীতে? বিবেক নাই, আপনাকে একবারে অনেক সম্পদ দিছে, আপনার কাজে লাগবে, স্বর্ণ দিয়ে ভরে দিছে, আপনি পাগল দেখা যাচ্ছে হবে? কোনো পাগলে তার কোনো মানুষ তারা পছন্দ করে? আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই বিবেকটা দেন নাই, কিন্তু সাথে সাথে একটা জিনিস আল্লাহ একটা মুক্তি তাকে দিয়েছিল, হচ্ছে আল্লাহ তাকে পাকড়াও করবেন না। আরে পাকড়াও না করা যে কত বড় নেয়ামত আপনি বুঝতে পারেন? কাফের হাসরের মাঠে কি বলবে জানেন? ইয়া লাইতেনি কুনতু তোরাবা, হায় আমি যদি কোনো মাটি হয়ে যেতাম। তো কাফেরদেরকে আল্লাহ এই মাজনু পাগলদেরকে তো আল্লাহ একটা মুক্তি দিয়ে দিছে। আপনি দুনিয়াতে বিবেকবান আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। সে পাগল হওয়ার কারণে তাকে নিয়ে অবজ্ঞা করেন না, তাকে তা সেও একদিক থেকে আপনাতে ভালো আছে। আপনি যদি কোনো কাফের হন, ফাজের হন, সে তো ওইটা তো কিছুই নেই, সে যা করতেছে সেগুলির কারণে আল্লাহ তাহলে পাকড়াও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আনিল মাজনুনে হাত্তা ইয়াফির, আল্লাহ তাআলা তিন শ্রেণীর লোক থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন, এগুলি ভুল ধরবেন না। এরা কারা? আনি সবি হাত্তা ইয়াহতালিম, ছোটো বাচ্চা যতক্ষণ না বয়প্রাপ্ত হচ্ছে। ও আনিল মজনুন হাত্তা, আনিল মজনুন হাত্তা ইয়াফির, মজনুন পাগল যতক্ষণ পর্যন্ত হুঁশে না আসছে এবং ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না জাগ্রত হচ্ছে। তাহলে এদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে পরীক্ষা করে নির্ধারণ করবে জান্নাত দিবে না জান্নাত দিবে। আপনারও চিন্তা করার দরকার না, আপনি তাকে দুনিয়াতে ভালো ব্যবহার করেন। একটা পাগল দেখলে ভালো ব্যবহার করুন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু একজনকে দেখলে, পাগলকে দেখে ওই দিন তার কাছে যা ছিল তা সৎকার করে দিয়েছে, বলে আল্লাহ যে আমাকে বিবেক দিয়েছে। আপনি আল্লাহ শুকরিয়া আদায় করুন, তার সাথে ভালো ব্যবহার করুন, তাকে খারাপভাবে নেবেন না। এমনও হতে পারে আপনি জাহান্নামে চলে গেছেন, সে জান্নাতে চলে গেছে। সুতরাং একটা মানুষকে পরিণতির দিকে চিন্তা করে তাকে আপনি মন্দ বা ভালো বলুন, তাকে সম্মান করুন, অসম্মান করবেন না কাউকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।